মেয়েরা এটা পারবে না, মেয়েরা ওটা পারবে না, বেশ বিরক্ত লাগে শুনতে কথাগুলো। মেয়েরা রাতে দেরি করে বাড়ি ফিরতে পারবে না, মেয়েরা পার্টি করতে পারবে না, আরো কত কিছু। কেন, ছেলেরা কি ভগবান যে তারাই সবকিছু সিদ্ধান্ত নিতে পারবে? এমনকি সত্যজাত শিশুটাকে ধর্ষণও করতে পারবে? না, আমি সেসব ছেলেদের কথা বলছি না, আমি সেই সব ছেলেদের কথা বলছি যাদের জন্য মেয়েরা 10টার পরে বাড়ি ফিরতে পারে না। আমি সেই ছেলেদের কথা বলছি যাদের জন্য মেয়েরা কোনো সিদ্ধান্ত নিতে ভয় পায়, গুমড়ে গুমড়ে থাকে তারা হয় নিজের ভিতর। বলে মেয়েদের কি চিন্তাধারা অনেকটাই ছেলেদের মতো নয়? সম্মান দিলেই তো সম্মান পাওয়া যায়। পুরুষ, তুমি ভুলে যাচ্ছ যে প্রত্যেকটা সফল পুরুষের পিছনে একটি করে মেয়ের হাত থাকে।